আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সম্মানিত দর্শক বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আমি আরেকটি ডিজিটাল ক্লাস কি উপস্থিত হয়েছি। আমি মামা লুৎফর রহমান, সহকারী শিক্ষক, কুন্দারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাট দিনাজপুরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি আমার সমস্ত ক্লাসগুলি ঘোড়াঘাট অনলাইন প্রাইমারি স্কুল ফেসবুক পেজ এবং আমার ব্যক্তিগত নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে, আপনারা সেখান থেকে উপভোগ করতে পারবেন। আশা করি আমার ক্লাসগুলো আপনাদের উপকারে লাগবে। তো চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। আমি সাধারণত প্রথম শ্রেণী ইংরেজি বিষয়টি 1 থেকে অধ্যাবধি 21 ইউনিট মানে 21 ইউনিট পর্যন্ত নিয়েছি, বাদ বাকি ক্লাসগুলো সম্পূর্ণ শেষ করার আশা রাখছি আর কি। তো অচিরে বইটি শেষ হয়ে যাবে, তারপরে আমি প্রথম শ্রেণী বাংলা এবং গণিত দেবো। এভাবে আস্তে আস্তে 1 থেকে 5 পর্যন্ত সমস্ত ক্লাস ডিজিটালাইজ করার চেষ্টা করছি। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখন যে পেজটি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, সেই পেজে চলে যাব। তো আমাদের পেজে দেখা যাচ্ছে ইউনিট 22 ইন দ্য ভিলেজ 1 লেসন 1 2 3, আজকে ইন দ্য ভিলেজ এই পার্টটি হবে। তো আমরা যারা প্রথম শ্রেণীতে পড়ি তারা কিন্তু মূল পার্ট মানে মূল বইয়ের যে এই অংশটুকু কিন্তু বের করতে হবে। তো আমরা পৃষ্ঠা নম্বর 44 বের করে এই যে স্ক্রিনের সঙ্গে ম্যাচিং করে দেখে নিতে পারি। তো ইন দ্য ভিলেজ ইউনিট 22 লেসন 1 2 এন্ড 3। তো আমরা জানি বরাবরের মতো একটি পেজে তিনটি অংশ থাকে, প্রথমে হচ্ছে গিয়া এ অংশ, তারপরে বি, তারপরে সি অংশ। তো আমরা দেখতে পাচ্ছি এখানেও তাই আছে। এ অংশে আছে লুক লিসেন, সে দেখতে হবে, শুনতে হবে এবং বলতে হবে। কি বলতে হবে সেটা উপরে ছবি সহকারে ছবির নামগুলো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কাউ, কাউয়ের ছবি COW, কাউ মানে গরু। তারপরে টাব আছে TUB, টাব যেখানে আমরা ফুলের চারা রোপণ করি। তারপরে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি টিউবওয়েল, টিউবওয়েলের ছবি সহকারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিড়াল ছানা, কিটেন। তো আমাদের তাহলে এ অংশে তাহলে আমরা দেখতে পাচ্ছি 4টি ছবি সহকারে ছবির নাম, তার মানে নামগুলো আমরা একটু আরেকবার পরিচিত হই। COW, কাউ, TUB, টাব, TUBE, টিউব, WELL, টিউবওয়েল। তারপরে আমরা দেখতে পাচ্ছি KITTEN, কিটেন। তো কাউ মানে গরু, টাব মানে হচ্ছে টাবই হবে যেখানে আমরা ফুলের চারা রোপণ করে থাকি, একটা পট বেশি পাত্র বিশিষ্ট। তারপরে আমরা টিউবওয়েল মানে কি নলকূপ, যার পানি আমরা পান করি। আর কিটেন মানে বিড়াল ছানা, সবার বাড়িতে কিছু না কিছু দু একটা থাকে বিড়াল ছানা। তো আমরা চলে যাচ্ছি বিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছবি, এখানে বলা হয়েছে নেম দ্য থিংস ইন দ্য পিকচার, তার মানে কি ছবিতে যে সমস্ত বিষ মানে আমরা দৃশ্য দেখতে পাচ্ছি সেই দৃশ্যগুলোর নাম মানে ছবির ভিতরে কী কী আছে সেগুলোর নাম আমাদের বলতে হবে। তো প্রথমে আমরা গাছের ছবি দেখতে পাচ্ছি, তো ট্রি মানে কিন্তু গাছ আমরা জানি। তারপর আমরা একটা ছাগলের ছবি দেখতে পাচ্ছি, গট মানে ছাগল। তারপর একটা বিড়াল ছানা দেখতে পাচ্ছি, কিটেন, KITTEN, কিটেন, GOAT, গট। তো আমরা আপাতত 3টি জিনিসের নাম জানলাম। তারপরে একটা ছোটো ঘর, যদি আমরা ঘরটাকে হাট বলে থাকি, HUT, হাট মানে কুড়ে ঘর। তারপরে আমরা টিউবওয়েল দেখতে পাচ্ছি, TUBE WELL, টিউবওয়েল দেখতে পাচ্ছি। তারপর মুরগি একটা দেখতে পাচ্ছি, HEN, হ্যান। তারপর টাব দেখতে পাচ্ছি, TUB, টাব। তারপরে দেখতে পাচ্ছি একটা গরু, COW, গরু। তারপরে একটা আমরা দেখতে পাচ্ছি পুকুর, POND, পন্ড, পন্ড মানে পুকুর। তারপরে আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু সূর্য, তার মানে SUN, সান। আর সান যেখানে আমরা দেখতে পারি তাহলে তার নামটা হচ্ছে কি স্কাই, সান। তাই সূর্য কোথায় থাকে? আকাশে। তাহলে আমরা আকাশটাকেও দেখতে পাচ্ছি, আকাশে ইংরেজি হবে SKY, স্কাই। তো আমরা কিন্তু ছবিগুলোর নাম একটু জানলাম। এর পরবর্তী আমি ভুলে গেছিলাম গাছে কিন্তু একটা বার্ড পাখি দেখতে পাচ্ছি আমরা গাছে ছোট্ট এইখানে, এই যে এইখানে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে আমরা বুঝতে পারবো যে পাখিটি কোথায় অবস্থান করতেছে। এই যে পাখিটি দেখা যাচ্ছে, হ্যাঁ, তার মানে গাছে একটা পাখি আছে। তাহলে পাখির ইংরেজি হচ্ছে BIRD, বার্ড। এখন সি অংশে দেখা যাচ্ছে থিঙ্ক অ্যান্ড সে, চিন্তা করো এবং বলো। নেম দ্য থিংস আউটসাইড ইয়োর হাউস, তার মানে এটা তোমাদের বাড়ির কাজ, যে তোমাদের বাড়ির বাইরে কী কী আছে এগুলো চিন্তা করতে হবে এবং চিন্তা করতে নামটা তোমাদের ইংরেজিতে বলতে হবে। এটা তোমার বাড়ির কাছে হিসেবে থাকবে, তোমরা চিন্তা করবে এবং বলবে বাড়ির আস তোমার বাড়ির আশেপাশে কী কী তোমরা জিনিস দেখতে পাও সেগুলোর নাম ইংরেজিতে বলার চেষ্টা করবে। তো আমরা এখন ডিজিটাল অংশে যাওয়ার আগে পার্টটির যে সূচনা, ইন্ট্রোডাকশন, প্রারম্ভিক যে কিছু কথাবার্তা, ডিসকাশন আমরা সম্পূর্ণ করলাম। আমরা এখন পার্টটির ডিজিটাল অংশে চলে যাব।
হ্যাঁ, আমরা ডিজিটাল অংশে চলে এসেছি। ইন দ্য ভিলেজ, লুক, লিসেন অ্যান্ড সে, কাউ, টাব, টিউব ওয়েল, কিটেন। আমরা কিন্তু এই অংশে আছি, লুক, লিসেন অ্যান্ড সে। হুহু বইয়ের মতোই, মানে বইয়ের যে সমস্ত বিষয় ছিল, ছবি ছিল, আমরা কিন্তু ডিজিটাল অংশ তাই দেখতে পাচ্ছি। প্রথম ছবিটি কিন্তু গরু, গরু ইংরেজি হচ্ছে কাউ, তারপর টাপ, টিইউবি টাপ, তারপর টিউবওয়েল, টিইউবিই টি টিইউবি ডাব্লিউ ই ডাব্লিউ এল 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 টিউবওয়েল, তারপর আছে কিটেন, KITTEN কিটেন। তো আমরা বইয়ের মতো করে জানলাম, তোমাদেরকে বলার চেষ্টা করতে হবে প্রথমটি হচ্ছে কাউ, তারপরে টাপ, তারপরে টিউবওয়েল, তারপরে কিটেন। তো আমরা বি অংশে যাব। তো বি অংশে কিন্তু ছবির নাম বলতে হবে। অ্যালফাবেট, লুক, লিসেন অ্যান্ড সে, ট্রেস ইন দি এয়ার, এস, সান। আচ্ছা, পার্টি আমরা এখন দ্বিতীয় ডিজিটাল অংশে যাব। Look, listen, and say. Cow, tube well, tub, kitten. Name the things in the picture. আমার ছবির নামগুলো এক করে জানবো। প্রথমে ট্রি আসলো, 2 নম্বরে পন্ড আসলো, 3 নম্বরে ডাক আসলো, 4 নম্বরে কিটেন, 5 নম্বরে হাউস, 6 নম্বরে টয়লেট, 7 নম্বরে কাউ, 7 নম্বরে কাউ, 8 নম্বরে Think and say. Name the things outside your house. Look and say. Drag the words to the correct pictures. আমরা কিন্তু ছবির নিচে সঠিক নামটি বসাবো। টিউবের নিচে টিউব লিখবে, হাউজের নিচে হাউস লেখাটা আনতে হবে, এবং গাছের নিচে ট্রি, টয়লেট হাউস ট্রি। তারপরে আমরা দেখতে পাচ্ছি পুকুর, মানে পন্ড নিয়ে যেতে হবে, তারপর গরুর নিচে কাউ, তারপর বিড়াল ছানার নিচে কিটেন, মুরগির নিচে হ্যাঁ, তারপর আমরা দেখতে পাচ্ছি টাপ, ডাক, ফার্মার, গার্ডেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি সম্মানিত অভিভাবকবৃন্দ ও অলসো সম্মানিত দর্শকবৃন্দ, তো আজকে এই ছিল আমার পাঠটি। আশা করি আমার পাঠটি আপনাদের উপকারী লাগবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার পরবর্তী পাঠগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে থেকে, মানে আজকের এই পাঠ থেকে বিদায় নিচ্ছি।